গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের হলো রবিবার, কিন্তু আমার ছুটির দিন নয়। রাজা এক্ষুনি বেরোবে, আর আজকের আমার প্রচুর কাজ, মানে রোদটা উঠছে না সকাল থেকে। মনে মনে বলছি, রোদ ওঠ, রোদ ওঠ, রোদ না উঠলে আমার কোনো কাজ হবে না, আজকে সব থেমে যাবে। বুধবার বাবা মা ঢুকছে তো, তাই জন্য এই ঘরটা তো এমনিতে গোডাউন হয়ে পড়ে থাকে। তো আজকের এই ঘরটা পুরো পরিষ্কার হবে, আর না হলে একটু ওগুলো রোদে না দিলে, মানে একদমই তো শোয়া বসা কিচ্ছু হয় না, রোদে না দিলে মা বাবা মায়ের গন্ধ লাগবে, এসে শুতে পারবে না। আওয়াজ গাড়ি ঢুকছে, ইটের গাড়ি। ভোরবেলা ঘুম থেকে উঠেছে আজকে 7:30 সময়। রান্না হচ্ছে, রান্না হচ্ছে বাঁধাকপি তরকারি, বাঁধাকপি ঘণ্ট, করলা ভাজা, আর মাছ। ওরে বাবা, অসভ্য করিস না। মাছকলাইয়ের ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে একটা তর, মানে ডাল, যেটা মুগ ডাল দিয়ে নয়, মাছকলাইয়ের ডাল দিয়ে। দিদি, এই আমি এটা কোনোদিনও আগে খাইনি, তো দিদি বললো এটা করলে খুব ভালো লাগবে, তো ওই জন্য মাছকলাইয়ের ডাল কিনে নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে সেটা রান্না হচ্ছে, এই চলছে। এখন কাজে হাত দিই, রাজা আবার বেরোবে, নাহলে দেরি হয়ে যাবে। দুটো ফোনে নিজের মুখ দেখছে, কি অবস্থা! আর শুনতে হবে না তো। আমাদের এখন চলছে এই যে সব, মানে ঢোকানো হচ্ছে, যদি একটু জায়গা পাওয়া যায় কোথাও। এত স্টোরেজের অভাব, এত স্টোরেজের অভাব। আর এদিকে গান চালিয়েছি, গান না শুনলে তো আমার কাজে এনার্জি হয় না। দেখো কি অবস্থা। আর মুখটা দেখো, কই হাসছো কেন? মুখটা ইন করে, ইন করে রেখেছিল, এটা করো করো। যা, বিছানা গুলো সমস্ত ছিঁড়ে যাবে, দাও বেঁধে দিই। হ্যাঁ তুমি করে নাও, ছিঁড়ে দাও, নিয়ে আসো। এখন কাইট কিনে নিয়ে এসেছে, এখন কাইটকে সেই দড়ি দিয়ে সোনাইয়ের আলু সেদ্ধ বসিয়েছি। এই যে বিছানা তোলা হয়েছে, কিন্তু এখনো গুছানো হয়নি, সব রোদেতে দেয়া রয়েছে। রাজা এলে তুলে দেবে, তারপরে আমি সবকিছু আর কি এ করবো। দাঁড়া আমি করে দিচ্ছি, ওটাকে কি বলে গুছবো। এখন এই যে দেখো, এই সমস্ত সব মানে তুলে রাখা রয়েছে। তার আগে আমি এখন ওর ঘুড়িটা বেঁধে দিই, ভুলে গেছি, ছোটবেলায় তো খুব বাঁধতাম,
এখন আমার মনে আছে কিনা আমার মনে পড়ছে না, দেখি গুড়িটা মনে আছে কিনা মাথাটা। ঘুরি বাঁধতে বাঁধতে তোমাদের একটা কথা বলে একটু গল্প করি, সেটা হলো ছোটবেলায় কিন্তু আমি কোনো সময়ই মানে পুতুল খেলা, ওই যে খেলনা বাটি দিয়ে খেলনা খেলা, এগুলো আমি খুব একটা খেলতাম না। আমি ঘুড়ি ওড়ানো, তারপরে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এগুলো আমার খুব ভালো লাগতো, সাঁতার কাটা, গাছে ওঠা, মানে যত রকমের দুরন্তপনা করা যায় সব রকমের দুরন্তপনা করেছি, আর বাজি ফাটানো, এগুলো আমার মানে খুব খুব হতো। আর তখন ছোটবেলায় তো ভাড়া বাড়িতে থাকতাম, তো মা দরজা আটকে রাখতো, দরজাটার মাথাটা ফাঁকা ছিল, আমি ওই দরজা টপকে বাইরে মানে বেরিয়ে চলে যেতাম, দরজা দিয়ে দিয়ে উঠতাম, উঠে টপকে বাড়ির বাইরে বেরিয়ে যেতাম, তো সেই আর কি। তো এখন এই ঘুড়ি বাঁধতে বাঁধতে সব পুরনো দিনের কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছে। এখন আমি ভুলেই গেছি কেমন করে সেই ঠিকঠাক করে টান দিতে হয়, তারপরে ঘুড়িটা বেঁকে যাচ্ছে কিনা দেখতে হয়, সেগুলো সব ভুলেই যাচ্ছি। চেষ্টা করছি, দেখা যাক, মানে মনে পড়ছে না কিছুতেই কীভাবে বাঁধবো কী করবো। আর শোনাই তো খুব ছটপট করছে, বলছে দাও 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 তাড়াতাড়ি দাও, আমি যাব আমি যাব এই সব করছে, দেখি বাঁধতে পারি কি না, শেষমেশ হয় কি না। এই নে ঘুড়ি বাঁধা কমপ্লিট। এরকম দেখো, সরে এসো, তুমি নিচে নামো, এরকম করে রাখতে হয়, ঠিক আছে, এরকম রাখতে হয়, এই যায় এরকম রাখতে হয় না, এই যায় বাঁধা হলো, এইবার চললো বাড়ি বাইরের বাইরে, ও ঘুড়ি ওড়াবে, কত ঘুড়ি ওড়ে দেখবো আমি। আগে দড়িটা নিয়ে নিতে হবে তো হাতেতে, সুতোটা 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 নিচে লাগছে, হ্যাঁ আস্তে করে, এখানে তো আজকে সব রোদে দিয়েছে, এই যে চলো চলো, হ্যাঁ ওরা ওরা রেস্ট নিয়েছি। সোনাই দুপুরে যে ম্যাগি করেছিলাম সেই ম্যাগি খাচ্ছে, আর একটা এগ সেদ্ধ করে দিয়েছি সেইটা খাচ্ছে, আর আমরা এখন যাব। এই ঘরটার বিছানাটা পাতা হয়ে গেছে সুন্দর করে, এই যে এবার এখানটা ভালো করে একটু গুছোবো, আলনাটা একটু পরিষ্কার করে গুছোবো, কারণ ওখানে বাবা মা এসে জামা কাপড় রাখবে, তো এই জায়গাটা একটু গুছিয়ে নেবো।
কেন আমার গোছানোর ভুতে ধরেছে পরিষ্কার করার, সব ওদিকে দুটো আলমারি পরিষ্কার করলাম, এদিকে এবার এসেছি ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিই। আজ আসলে অপারেশন হবে তো, তখন কতটা কি সুস্থ থাকবো, কত তাড়াতাড়ি সুস্থ হতে পারবো সেসব বুঝতে পারছি না। ওই জন্য চেষ্টা করছি যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাই, কারণ অপরিষ্কার ঘর বাড়ি ধুলো পড়ে রয়েছে এগুলো আমার একদম আমি দেখ মানে আমার ভালো লাগে না, দেখলেই ধুলোবালি দেখলেই আমার শরীর খারাপ করে। তো সেই জন্য সব কিছু এখন গুছিয়ে রাখছি, বেশিও খুব একটা রাত হয়নি, তারপরে রুটি করব, করে খাবো। ওই জন্য এখন ভাবলাম যে না, এগুলো আর সোনাই কেউ খাওয়ানো হয়ে গেছে মোটামুটি, ওকে আরেকটু পরে খাওয়াবো, অত মানে সন্ধেবেলায় অত কিছু খেয়েছে খুব একটা তাড়াতাড়ি খেতে পারবে না, ওই জন্য আর কি এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি মানে এত জোর খিদে পেয়েছে আগে খেয়ে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবার এটাকে নিয়ে বসবো। ওকে ওই একখানা রুটি খাওয়াবো, ব্যাস বেশি কিছু খাওয়াবো না। চাউ খেয়েছে, ডিম খেয়েছে, এই চাউ নয় ম্যাগি, পেটটা এমনি ভরে রয়েছে, সব একদম ঝকঝকে তকতকে করে ফেলেছি গুছিয়ে। তোমাদেরকে দেখাই, সব সুন্দর করে গুছিয়ে ফেলেছে। সোনাইয়ের আলমারিটা দেখাই, তারও লাইটটা জ্বালাই। সোনাইয়ের আলমারিটা গুছানো খুব জরুরি ছিল, বলতে পারো এগুলো অপারেশন হওয়ার আগেরই প্রিপারেশন, এটা নিতে হতো। তো পুরো সুন্দর করে গুছিয়েছি, এখানে টুপি, এখানে মোটা জামা কাপড়গুলো, এখানে বাড়িতে পরার মোটা জামা কাপড়গুলো, এগুলো একটুখানি অল্প মোটা প্যান্ট করে একদম সুন্দর করে গুছিয়েছি, যাতে মায়ের কোনো অসুবিধে না হয় ওকে জামা কাপড় পরাতে, ওকে দেখভাল করতে, মা বাবার যাতে কোনো অসুবিধে না হয়, সেই জন্য পুরো ওর জিনিসগুলো আমি একদম সুন্দর করে, আর এগুলো কোনো কিছুই লাগবে না সেই জন্য প্যাকেটের ভিতর পুরে দিয়েছি। এটার ভিতরে মোজা থাকে, এটার ভিতরে মাস্ক থাকে, একদম সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, এগুলো না করলে হতো না। আর এই আলমারিটার মধ্যে বিশেষ কিছু পরিবর্তন করিনি, এটা হলো তো রাজার ডিপার্টমেন্ট আর এটা রাজার ডিপার্টমেন্ট, এখন রাজার ডিপার্টমেন্টটা শিফট হয়ে নিচে চলে এসেছে এখানে, কারণ এখানে বাবা মায়ের জামা কাপড় থাকবে, তো ওই জন্য এখানটা ফাঁকা করে দিয়েছি। এই এই প্রিপারেশনগুলো তো নিতেই হবে, কিছু উলিকটের জিনিসপত্র ছিল সেগুলোকে আমি সরিয়ে দিয়েছি, সরিয়ে ওই ঘরের এতে করে দিয়েছি। তো এই এখন সমস্যা যেটা হচ্ছে সেটা হলো দেখাচ্ছি তার সমস্যার কারণ কোনটা, এই যে এটাকে এখানে তুলে দেওয়া হয়েছে আর এটা খুলে পড়ে গেছে, এটাও এখানে দেয়া ছিল। এই যে দুজনে রয়েছে এখন সমস্যার, এই ঘরটা কালকের গুছানো হবে, আজকে আর হবে না, আজকে আগে ওকে খাওয়াতে বসতে হবে, তো সেই জন্যে গুছোইনি আগে থেকে, ক্যামেরাটা গণ্ডগোল করছে। আর এই যে এনাকে কোথায় রাখবো, এনাকে এখন এনাকে রাখার ব্যবস্থা করতে হবে, এইটা হয়েছে সব থেকে বড় প্রবলেম, এটাকে কোথায় রাখবো। তো এখন সোনাইকে খাইয়ে নিই, খাইয়ে নিয়ে আবার পরে কথা হচ্ছে।